অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি জুন 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে এ মাসে নেগেটিভ, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মীন রাশি মাসিক রাশিফলের ভিডিও। দেখুন, আপনি যদি মীন রাশি মানুষ হন, যে আমি কোনো সময় দাবি করব না যে 100% মিলবে, কারণ মীন রাশি লাখো কোটি মানুষের প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবে না। কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে একটা সম্ভাবনা, কী ঘটনা ঘটতে পারে তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কী ক্রাইটেরিয়া আছে সেখানে সমস্ত আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক। মীন রাশির ক্ষেত্রে জুন মাস কি সম্ভাবনা আসতে চলেছে, প্রথম আসি শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু তেমন কিন্তু সমস্যা কিন্তু থাকছে না, শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। কিন্তু যারা এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে, যারা ধরুন 60 ঊর্ধ্বে মানুষ, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা, চোখের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভোগাবে, হার্টের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু যারা 60-এর ঊর্ধ্বের মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভোগানোর সম্ভাবনা থাকছে এ মাসে। কিন্তু ইয়ং জেনারেশনের ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো। আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা থাকছে, গুরুজনদের হেলথ। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। দেখুন, প্রেমের জায়গাটা যদি আসি, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন। অর্থাৎ প্রেমজ রিলেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হওয়ার জায়গা কিন্তু থাকছে। সপ্তম পতি আপনার বকরি অবস্থায় তৃতীয়ভাবে অবস্থান করবে। দেখুন, এই জায়গাটা কিন্তু খুব ভালো ফল দিবে। অর্থাৎ যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছে, যারা সেলস লাইনে যুক্ত আছেন, যারা মিডিয়া রিলেটেড কাজকর্ম করছেন, তারা কিন্তু এ মাসে ভালো ফল কিন্তু পাবেন। এবং ব্যবসার জায়গা যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আপনাদের উন্নতির দিক কিন্তু নির্দেশ করছে। আপনি মীন রাশির মানুষ, ব্যবসা ক্ষেত্রে উত্থানের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে। অর্থাৎ কেরিয়ারের জায়গাটা, কর্মের জায়গাটা, যারা কর্ম দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে কর্ম পাচ্ছিলেন না, কর্মের জায়গাটা কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ এ মাসে কিন্তু থাকবে। এবং একাদশপতি, একাদশভাবে অবস্থান, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং আপনাদের মাসের মাঝামাঝি থেকে চতুর্থভাবে এই রবির অবস্থান, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ রবি সেখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মানের জায়গা, এই সব জায়গাগুলো, কর্মক্ষেত্রে এই সব জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি মীন রাশির মানুষ, আপনার শিক্ষার জায়গাটা যদি আসে, শিক্ষাক্ষেত্রে দেখুন, শিক্ষার জায়গাটা যদি আসে, শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া, অর্থাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া, পড়াতে মন না বসা, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা বি কেয়ারফুল। এবং আর্থিক স্থিতির জায়গা যদি আসে, আর্থিক স্থিতি আপনাদের
ধনপতি এবং আপনাদের ভাগ্যপতি নিচস্থ। ধনপতি এবং ভাগ্যপতি নিচস্থতে আর্থিক দৈনিক ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও কমাবে। আপনি মীন রাশির মানুষ, দৈনিক ইনকামের জায়গায় কিন্তু আপনাদের কমাতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন না। আপনি মীন রাশির মানুষ, আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন না। আর্থিক স্থিতির জায়গা খুব একটা যে আশানুরূপ হচ্ছে না, মানে আপনাদের আয়ের তুলনায় ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, আয় থেকে ব্যয় কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস, অর্থ লস, অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করছে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, বা যাদের কনস্ট্রাকশনে বিজনেস করছেন এই জায়গাগুলো যথেষ্ট পরিমাণে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ, অর্থ লস হয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা নির্দেশ করছে। আপনি কন্যা রাশির, আপনি সরি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ যারা যাদের প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করুন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে ভূমি ভবন বাহন সুখেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যারা কথা বিক্রি করে খায় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যারা অ্যাস্ট্রোলজার, অ্যাডভোকেট বা ডক্টর তাদের ক্ষেত্রে, তারা কিন্তু এ মাসে ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটিও কিন্তু আসতে চলেছে। এবার আসি আপনাদের বিবাহের জায়গাটা, দাম্পত্য। দাম্পত্য সুখের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকছে। এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ সময় সেটা কিন্তু বলা যাচ্ছে না মীন রাশির ক্ষেত্রে। অর্থাৎ আরও কিছুটা পথ আপনাদের কিন্তু থামতে হবে। অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দিক কিন্তু নির্দেশ করছে না। আপনি মীন রাশির মানুষ, বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা। গোল্ড চাঁদি থেকে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন, বা শেয়ারে কিন্তু আপনারা এ মাসে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করবেন না। যারা শেয়ার মার্কেটে টাকা খাটান, ফাটকাতে টাকা খাটান, লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করেন এই জায়গায় বিশেষভাবে সতর্ক থাকুন। এই জায়গা থেকে কিন্তু প্রফিটের থেকে আপনাদের অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তবে গোল্ড চাঁদির ব্যবসাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং বেশ কিছু মান সম্মান আপনাদের কিন্তু অর্জন কিন্তু এ মাসে হবে। রাজনীতিক ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থানের দিক কিন্তু নির্দেশ করছে। যারা এজেড পার্সন আছেন তাদের পা নিয়ে, বিশেষ করে পায়ের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদেরকে কিছুটা হলো ভুগাবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু সতর্ক থাকুন। এই ছিল মীন রাশির মাসিক রাশিফল, জুন মাসে কি হতে চলেছে তার একটা পূর্বাভাস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।